জীবদ্দশায় একবারই দুজনের দেখা হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রী রামকৃষ্ণ। সেদিন ছিল 1883 সালের 2রা মে, চৈত্র কৃষ্ণা দশমী তিথি। বাংলা তথা ভারতবর্ষের ঐতিহ্যের মহাপথিক দুই মহামানব, একজন বাঙালির প্রাণের ঠাকুর, ভারতের শেষ অবতার, কল্প ভারতাত্মা, নির্লোপ, নিরহংকার, নিরাভরণ, আক্ষরিক অর্থে নিরক্ষর অথবা স্বল্প স্বাক্ষর, কিন্তু তার কথামৃত সে যে এক অপার বিস্ময়। শ্রদ্ধা ও সম্ভ্রমে বাক রুদ্ধ হয়ে যান পৃথিবীর জ্ঞানী গুণীজন। তার জীবনধারা সে তো যুক্তিবাদী বিজ্ঞানের অতীত, যেন অলৌকিক মহিমা বিস্তার করে হয়ে উঠেছেন ভক্তের ভগবান। হয়তো তাই যুগে যুগে ঈশ্বর মানবেরা যীশু, মহম্মদ, বুদ্ধ, শ্রীচৈতন্য, কনফুসিয়াস, মহাবীর, নানক, কবীর, জরথ্রুষ্ট, তাই তো চিরকাল মানব সভ্যতার বিস্ময়। সাধারণ নিঃসম্বল গ্রাম বাংলার গরিব ঘরের একজনের কাছে ছুটে এসেছেন বিশ্বের জ্ঞানী গুণীজন। শ্রীরামকৃষ্ণের কথা শুনে তারা বাকরুদ্ধ। এ যেন লালন ফকির, সিরাজ সাঁই, রামপ্রসাদের ব্যাখ্যাতির দর্শনের অনুভূতিকেও সহজ কথার সরলতায় ছাপিয়ে যায়। অন্যজন তাঁর চেয়ে প্রায় 25 বছরের ছোট আরও এক মহামানব, রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর সৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের কথামৃতের আরতি যেন মূর্ত হয়ে ওঠে। জীবন যখন শুকায়া যায়, করুণাধারায় এসো। রবীন্দ্রনাথ, যিনি নিরাকার ব্রহ্মের উপাসক, ব্রাহ্মবাদী, আর অপরদিকে শ্রীরামকৃষ্ণ, যিনি সর্বধর্মে অবগাহন করে হয়েছেন সর্বধর্মে ঋদ্ধ একক বিনম্রতার প্রতীক। বেলা তখন 5টা হবে। এই দুই মনীষীর সাক্ষাৎ ঐতিহাসিকভাবে ঘটেছিল উত্তর কলকাতার কাশীশ্বর মিত্রের বাড়িতে। কাশীশ্বর মিত্র আগে সদরওয়ালা ছিলেন, আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়িতেই দোতলার বৃহৎ ঘরের মধ্যে ঈশ্বরের উপাসনা করতেন, আর ভক্তদের নিমন্ত্রণ করে মাঝে মাঝে উৎসব করতেন। তাঁর স্বর্গারোহণের পর শ্রীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তার পুত্ররা কিছুদিন এই রকম উৎসব চালিয়ে গিয়েছিলেন। তাঁরাই ঠাকুরকে অতি যত্ন করে নিমন্ত্রণ করে এনেছেন। রবীন্দ্রনাথের বয়স তখন 22। বাড়ির সব থেকে বড় ঘরে সভার আয়োজন করা হয়েছে। ঠাকুর প্রথমে এসে নিচে একটা বৈঠকখানার ঘরে আসন গ্রহণ করেছিলেন। সে ঘরে ব্রাহ্ম ভক্তগণ একে একে এসে একত্রিত হচ্ছিলেন। তাদের মধ্যে ছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও, সাথে ঠাকুর বংশের অন্যান্য ভক্তরাও। প্রার্থনা সভার শুরুতে শ্রীরামকৃষ্ণের শিশুসুলভ অনুরোধে রবীন্দ্রনাথ পিয়ানো বাজিয়ে গান শুনিয়েছিলেন ঠাকুরকে। গানটি কবির নিজেরই রচিত একটি ব্রাহ্মসঙ্গীত। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিবিষ্ট মনে সেই গান শুনতে শুনতে ঠাকুরের ভাব আসে। সবাই পরম বিস্ময়ে এক অতীন্দ্রিয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকলেন। রবীন্দ্রনাথ স্বয়ং শ্রদ্ধায় বিমোহিত হয়েছিলেন। তারপর ধীরে ধীরে ওই অবস্থা কাটিয়ে উঠে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপকার্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকজনকে দেখছেন আর বলছেন, মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তাঁর নাম গুণকীর্তন করা খুব ভালো। তারপর তিনি সকলের সাথে এক পংক্তিতে বসে লুচি, ডাল, তরকারি, মিষ্টি ইত্যাদি খেয়ে উপস্থিত সকলকে, বিশেষ করে যুবক রবীন্দ্রনাথকে বিদায় জানিয়ে দক্ষিণেশ্বর ফিরে যান। সেদিনের সেই অনুষ্ঠানের বিবরণ পরের দিন, অর্থাৎ 3রা মে 1883 সালে দ্য স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শ্রীরামকৃষ্ণের প্রতি সুগভীর শ্রদ্ধা ও অনুরাগ থেকে পরবর্তীকালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বসে পরমহংস রামকৃষ্ণদেব কবিতাটি রচনা করেন। অসীম অনন্তকে ভালোবাসতে হলে নিজের মধ্যেও অনন্ত উদারভাবের ছোঁয়া থাকতে হয়, না হলে একাত্ম হবে কি করে? চিন্তার এই একাত্মতার পরিচয় আমরা দেখতে পাই কথামৃতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিচের লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা নিচের সাবস্ক্রাইব বাটনটি সাথে বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে পরের ভিডিওতে
আপনার সাথে আমার আবার দেখা হয়। আজ তাহলে এই অবধি, বিদায়।